कोलकाता के प्रदेश कांग्रेस कार्यालय में विश्व मानव अधिकार दिवस पर प्रदेश कांग्रेस के ह्यूमन राइट्स सेल वेस्ट बंगाल प्रदेश कांग्रेस कमेटी के तरफ से मानव अधिकार पर चर्चा की गई। आइए जानते हैं। করার জন্য আমি অনুরোধ করব যে তোমরা যেহেতু সংগঠনের মূল জায়গায় আছো, যাতে আমাদের এই সংগঠনগুলোর সাথে জেলা কম্পিটিশন বলতে এই ব্যাপারে একটু দেখার জন্য, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মানব অধিকার জিন্দাবাদ। ভালোভাবে বুঝতে পারছে প্রত্যেক নিয়ত জায়গায় কথা বলবেন, প্রত্যেক লোক বুঝতে পারছে, কিন্তু এর সমাধান সাধারণ লোকের কাছে নেই। আমরা যদি এই জায়গাটা ঠিকভাবে কমপ্লেক্সিটা তুলে ধরতে পারি, তাহলে একদিন লোকে বুঝবে যে এদের হাতে আলো আছে, এরা অন্ধকার নয়, এরা আলোর প্রতীক। সেই দিন আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে সঠিক সব জায়গায় আলো দেখাতে পারবো। 10 ডিসেম্বর আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, উপলক্ষে এভরি ইয়ার আমরা প্রোগ্রাম করি। আর একমাত্র কংগ্রেস পার্টিরই এরকম একটা সেল আছে যেখানে মানব অধিকার নিয়ে কাজ হয়। এটাই বলবো, পশ্চিমবঙ্গে কোনো অধিকার নেই মানুষের, ইনফ্যাক্ট যেটা বলি রাইট টু সার্ভাইভ, বেঁচে থাকার অধিকার পর্যন্ত পাচ্ছি না। প্রত্যেক দিন টিভিতে মানে খুব খারাপ লাগে যখন টিভি খুলে আর দেখছি ছোট বাচ্চারা বল নিয়ে খেলা, বল ভেবে বোমার সম্মুখীন হচ্ছে আর বোমা ফেটে তাদের মৃত্যু হচ্ছে। তো রাইট টু সার্ভাইভ মানে বেঁচে থাকারও একটা বাচ্চার অধিকার নেই যে রাজ্যে, সেই রাজ্যে অন্য আর কি মানব অধিকার থাকবে, সেগুলো নিয়ে আমরা খুব চিন্তিত আর দুঃখিত। তো আমরা এগুলো নিয়ে আজকে একটা প্ল্যান করেছি কীভাবে ইভেন্ট, যে যত পঞ্চায়েত বোর্ড সামনে আসছে ততই বেশি এই ধরনের বোমার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আর আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি যে কীভাবে এই সরকারকে, সরকারের আগেন্সে আমরা লড়তে পারবো আর মানুষের অধিকারটাকে আমরা কতটা এনশিওর করতে পারবো, সেই স্ট্র্যাটেজি আমরা আজকে বানাচ্ছি। দেখাই হচ্ছে আপনারা যখন মানুষের পাশে যখন দাঁড়ান, অনেক সময় দেখা যায় যে থানা থেকে আরম্ভ করে কেউই আপনাদের করে না, নিতে চায় না, অফিসারদের সঙ্গে পর্যন্ত দেখা করা দিতে হয় না। আপনারা কি মনে করছেন এই ব্যাপারে? আমরা জানি মানে এখন তো আপনারা দেখতেই পারছেন যে পুলিশের ভূমিকা কীরকম, পুলিশ কীভাবে গভর্নমেন্টকে সাপোর্ট করে কাজ করছে। তো আমরা কিন্তু লড়াইটা করব, কারণ আমরা যে বিশ্বাস কোর্টের প্রতি, আমাদের ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে, আমরা আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করছি। তো আমাদের অনেক লয়ার সেল আছে এখানে যারা নিজের নিজের জেলায় কাজ করছে, তো আমরা আইনের পথে যাবো আর আইনের পথে গিয়ে আমরা মনে হয় আমরা চলি। দিদি, দেখা যাচ্ছে অনেকগুলো সংগঠন আপনার ইতিমধ্যে গজিয়ে উঠেছে, অনেকগুলো, তাহলে মানুষ কাদের কাছে যাবে? অ্যাকচুয়ালি এটা আপনার নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আপনার যেটা মানব অধিকার। আমাদের হিউম্যান রাইটস সেল হলো আমাদের পুরোপুরি পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা কংগ্রেসের হিউম্যান রাইটস সেল, এটা দিল্লি থেকে স্বীকৃত, এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আচ্ছা, মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকে? এটাই বলবো যে ভালো থাকা আমাদের অধিকার, বেঁচে থাকার অধিকার, ডেভেলপমেন্টের অধিকার, এডুকেশনের অধিকার, কিন্তু যে চারটি পিলার যেটা আমরা বলি মানব অধিকারের চারটি পিলার, সেই চারটি পিলার মধ্যে একটাও আমরা পাচ্ছি না। যেখানে শিক্ষকরা আন্দোলন করছে, বাচ্চারা বোমা থেকে আক্রান্ত হচ্ছে, মানুষ কোনো রকম অধিকারই এই রাজ্য পাচ্ছে না। তো এগুলো নিয়ে আমরা একটাই বলছি যে কংগ্রেস তাদের সাথে আছে আর আমরা সমস্ত সেলের পক্ষ থেকে তাদের সাথে, তাদের লড়াই আমরা সামিল আছি, তাদের সাথে আমরা সমকাল। যদি কেউ আপনার এই সংগঠনে যুক্ত হতে চায় কী করে যুক্ত হবে? সিম্পল আছে, কংগ্রেসে আমাদের একটা সিম্পল একটা ফর্ম আছে, তার মাধ্যমে মানব অধিকারের সাথে আমরা যুক্ত হচ্ছি। আপনার নামটা? শাইনা জাভেদ। বিলোপ হতে চলেছে, সেই বিলোপের রাস্তায় মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার নিয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস মানব অধিকার সরকার আগেও করেছি, এখনও করছি এবং বর্তমানেও করুন, তাদের পাশে থাকার চেষ্টা করুন। অর্থাৎ আপনি বলতে চাইছেন মানবাধিকার অর্থাৎ মানুষের ন্যায় বিচার করা আপনাদের দায়িত্ব? দেখা যাচ্ছে কোনো যখন ন্যায় বিচার পাচ্ছে না, আপনারা যখন থানাতে যাচ্ছেন কিংবা কোনো এতে যাচ্ছেন, আপনাদেরকেও সহযোগিতা করা হয় না, এই ব্যাপারে দাদা কী বলবেন আপনি? দেখুন, সহযোগিতা করা হয় না কথা তো অস্বীকার আমি করতে পারবো না, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করছি, কিন্তু
আমরা এখন শাসন নেই, সেহেতু হয়তো আমাদের এই দাবি দাওয়াগুলোকে দেখা ঠিকমতো হচ্ছে না। কিন্তু আমরা যতটা পারছি, যতটাভাবে পারছি, আমরা প্রেশার ক্রিয়েট করে এই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং করব এবং আগেও করতাম। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার মানবাধিকার সংগঠন অর্থাৎ কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয়, যাকে বলা হচ্ছে আপনার হিউম্যান রাইটস, যাকে মানে কোনো পলিটিক্যালের সঙ্গে যুক্ত নয়, তারা ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য। তাহলে আজকে জাতীয় কংগ্রেস কেন আপনার এতে, তাহলে তো একটা পলিটিক্যাল দিকে আপনার এটা চলে যাচ্ছে বলে আপনি মনে করছেন না? পলিটিক্যাল দিকে কে বললো নেই, আমরা কি আরটিআই করি না, আমরা কি কোর্টে কেস করি না? হ্যাঁ, কিন্তু কথা হলো আমরা সেই মতো দেখে নিয়ে যদি সেগুলো সঠিক হয় আমরা নিশ্চয়ই কোর্টে যাবো, অতীতেও গেছি, বর্তমানেও যাবো, যাচ্ছি, ভবিষ্যতেও যাব। দেখুন, আমরা যেভাবে হোক এই সমাজ ব্যবস্থায় মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ হয়ে এই মানবাধিকার তরফ থেকে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। আগামী দিনে মানুষকে কী বলবেন আপনি যে এই মানবাধিকার সংগঠন করার জন্যে যেভাবে তারা অবহেলিত, লাঞ্ছিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আপনার তরফ থেকে? দেখুন, মানুষে কিছু করার নেই। এখন এখানে প্রশাসন চলছে, পুলিশ এবং প্রশাসন যৌথভাবে প্রশাসন চালাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সে সর্বক্ষেত্রে। এবার মানুষের কিছু বলার নেই, কোথায় কাকে বলবে, মানুষ সে বলার অধিকারটাই হারিয়ে ফেলেছে। সেই অধিকারটাকে পুনর্তে আমরা মানবাধিকার তরফ থেকে আমরা পথে নেমেছি, নামবো, আগামী দিনেও নামবো, এতে তো বলার কিছু নেই। মানুষের জন্যে মানবাধিকার সেল তাহলে যেভাবে দেখা যায় যে আপনার প্রত্যেক বা জাতীয় কংগ্রেস রাজপথে নামে এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আজ যেভাবে আপনারা একটা উদ্যোগ নিচ্ছেন, কি মনে করছেন মানুষের অধিকার কতটা আপনারা ফিরিয়ে দিতে পারেন বলে, যেখানে দেখা যায় যখনই কোনো আপনারা কেস নিয়ে, কোনো মানুষ যখন কেস নিয়ে থানায় যায় তাদের কেস নেওয়া হয় না, আপনাদের তরফ থেকে কীভাবে আপনারা সেইটা দেখছেন? দেখুন, আজকে প্রদেশ কংগ্রেস দপ্তরে মানবাধিকার দিবস পালন হচ্ছে, উদযাপন হচ্ছে। এখানকার যিনি সভানেত্রী আছেন সাইনা জাভেদ, ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছি, প্লাস যারা এখানে স্টেট কমিটি আছে হিউম্যান রাইটসে যথেষ্ট দক্ষ তারা। এবং আজকে একটা আলোচনা সবার ভেতরে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে অত্যন্ত গ্রাম বাংলার মানুষ যারা তাদের হিউম্যান রাইটসের কোথাও কোথাও মানে মানবাধিকারের যে লঙ্ঘন, কখনো আপনি যেটা বললেন ঠিকই বললেন, অনেক জায়গায় এফআইআর নেওয়া হয় না, এফআইআর নেওয়ার সময় খাস কলকাতায় কী দেখলেন, খাস কলকাতাও তো অনেক জায়গায় দেখেছেন আপনারা। তাই যেখানে যেখানে মানুষ সমস্যায় পড়ছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন, সেটা কোনো গ্রাম বাংলার মানুষ হতে পারে, শহরতলির মানুষ হতে পারে, তাদের পাশে এই মানবাধিকার শাখা দাঁড়াবে। এবং আপনারা জানেন যে মানবাধিকার শাখা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির যে হিউম্যান রাইটস সেল, এটা একমাত্র সেল অন্য কোনো দলের আছে বলে আমাদের অন্তত জানা নেই। এবং সবথেকে বড় কথা, এখানে অনেক বিশিষ্ট আইনজীবীরা এই সেলের সাথে যুক্ত রয়েছেন। তাই আমি বলেছি একটা কথা, পেন ইজ মাইটিয়ার দেন সোর, মানুষের পাশে এই মানবাধিকার শাখা দাঁড়াবে, লড়াই করবে। আজকে যখন এই বক্তব্য আমরা রাখছি প্রেস মিডিয়ার মাধ্যমে, আপনারা জেনে থাকবেন 635 দিন পার হয়ে গেল, এখনও সেই শিক্ষকের রাস্তায় বসে আছে। তারা শিক্ষিত হয়ে সব কিছু করে তারা আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরি কবে হবে সেই আশায়। এখানেও তো হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে, হয়নি কি? হয়নি, যখন হাঁসকালিতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি, হয়নি নদিয়া থেকে শুরু করে আজকে গঙ্গাসাগরে অনেক জায়গাতেও তো হিউম্যান রাইটসের ভায়োলেশন চলছে, কুলপিতে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, অনেক জায়গাতেই হয়েছে। তাই এই মানুষরা যদি ঐক্যবদ্ধ হয়ে, আজকে জানেন যে গোটা জেলা মানে প্রত্যেকটা জেলার যারা সভাপতিরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সবাই এখানে এসেছেন একটা আলোচনা দেখবেন। আজকে আমরা কিন্তু তাদের বক্তব্য শুনেছি, যে আলাপ আলোচনার ভেতরে একটাই বার্তা গেছে যে সামনে কিন্তু পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচন যখন আমরা মুখোমুখি হচ্ছি, আমরা কিন্তু আগের যে পঞ্চায়েত নির্বাচন বাংলার মানুষ কিন্তু কেউ ভুলে যায়নি, কেউ ভুলে যায়নি কী বেহাল অবস্থা হয়েছিল। তাই সুষ্ঠু মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘন না হয়, মানুষ যাতে সুরক্ষিত থাকে, সেই সুরক্ষিত রাখার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস এই মানবাধিকার শাখা সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন, রাজ্য কমিটি রয়েছেন, যারা এখানে যুক্ত রয়েছেন, আমরা সবাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।
যে আজকে মানবাধিকার দিবস শুধু উদযাপন নয়, বাংলার এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে আপনারা জানেন প্রেস মিডিয়ার যে ইন্ডিপেন্ডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্সের গ্রাফও কমেছে গোটা ভারতবর্ষে। সেই জন্যে সব কিছুকে মাথায় রেখে 1200 টাকার গ্যাসওয়ালা পার্টি যারা মানুষকে প্রত্যেক দিন বোকা বানাচ্ছে, তাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মানবাধিকার ভায়োলেশন হবে সেখানে এই মানবাধিকার শাখা লড়াই করবে। যদি কেউ আপনাদের সংগঠনে কোনো অভিযোগ জানাতে চায়, কী করে অভিযোগ জানাতে পারবে? কারণ অনেক একাধিক সংগঠন আমাদের পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে, তো তারা ন্যায় বিচারের আশায় কী করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে বলে আপনারা করছেন? দেখুন, একটা কথা বলি, বিভিন্ন আরও যারা মানবাধিকার সংগঠন আছে অনেক জায়গায় তারা কাজ করছেন, আমরা সকলকে সম্মান জানাচ্ছি, আমরা সকলকে একটা বার্তা দিচ্ছি যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যে মানবাধিকার শাখা রয়েছে সেই শাখা মানবাধিকার লক্ষ্যে লড়াই করবে, মানবাধিকার রক্ষা করার জন্য রাস্তায় নামবে, দরকার লাগলে আইনি যে ব্যবস্থা সেই আইনি ব্যবস্থাতেও যাবে। আমরা সকলকেই বলবো যে সকলেই নিজে সবাই মিলে এক জায়গায় এসে পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষের মানুষের যাতে মানবাধিকার রক্ষা হয় তার প্রচেষ্টা করতে হবে। তার কারণ কনস্টিটিউশন, যে সংবিধান, যে সংবিধান আজ যদি আপনি দেখেন আর্টিকেলস 19-30 অবধি যে প্রিন্সিপালস আছে, যে রাইটস আছে, ফ্রিডম ইকুয়ালিটি থেকে শুরু করে সব কিছু যেখানে আছে, সেটাই তো এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তারা কতটা সেই সংবিধানকে মানে সুরক্ষিত রাখছে সেটাও তো ভাবার বিষয় আছে। সেই জন্যে পশ্চিমবঙ্গে যারা যারা যোগাযোগ করতে চান এই মানবাধিকার শাখার সাথে, তারা সরাসরি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যে মানবাধিকার শাখা রয়েছেন এই বিধান ভবনে আপনারা এসে যোগাযোগ করুন। সাইনা জাবেদ রয়েছেন, যিনি সভানেত্রী আছেন, তার সাথে যে স্টেট কমিটি আছে অর্থাৎ রাজ্য কমিটি, সে রাজ্য কমিটির বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করুন। জেলার সভাপতিরা যারা রয়েছেন তাদের সাথে জেলা যোগাযোগ করুন জেলা স্তরে, এবং ঐক্যবদ্ধ হয়ে একটাই বার্তা যে মানবাধিকার যে যে লঙ্ঘন যাতে না হয় তার জন্য যে লড়াই করা সেই লড়াই এই শাখা করবে। আপনার নামটা? আশুতোষ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।